সৌদি আরবে সৌদির বাদশাহ বা ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে পরোক্ষভাবে সমালোচনা করলেও 10 বছরের জেল হতে পারে আপনার। সৌদি আরবের বাদশাহর কোনো সমালোচনা করলেই তা সন্ত্রাসী আইনে পর্যায়ে পড়বে এবং এই বিষয়টিকে হাস্যকর হিসেবে অভিহিত করে হিউম্যান রাইট ওয়াচ বলছে, দেশটির নতুন এই আইন ধর্ম ও ন্যায় বিচারকে দুর্নীতিপরায়ণ করে তুলতে সাহায্য করবে। গত মাসে প্রণীত সৌদি আরবের নতুন এই আইনে বলা হয়েছে, কেউ যদি সৌদি বাদশাহ বা ক্রাউন প্রিন্সের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমালোচনা করে তাহলে তার 10 বছর কারাদণ্ড দেওয়া হবে। এদিকে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এ ধরনের আচরণ বা শান্তিপূর্ণ কর্মকাণ্ডকে অপরাধী করে তোলা যা সন্ত্রাসের সাথে কোনো সম্পর্কের জন্ম দেয় না। এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, নতুন এই তথাকথিত সন্ত্রাসী আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত করা হয়েছে, যা 2014 সালে প্রণীত করা হয় এবং তখনও এটি ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক সারা লি হুইস্টেস বলছেন, শান্তিপূর্ণভাবে সমালোচকদের বিরুদ্ধে সৌদি আরব ইতিমধ্যে অবৈধভাবে চরম শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। অবমাননাকর আইন সংস্কারের পরিবর্তে সৌদি সরকার হতাশাজনক প্রস্তাবের সাথে বাদশাহ ও ক্রাউন প্রিন্সের সমালোচকদের সন্ত্রাসবাদের সাথে তুলনা করছেন। নতুন এই আইন সমালোচকদের সন্ত্রাসী হিসেবে তুলনা করে এই সংজ্ঞায় বলা হয়েছে, জনগণের প্রতি দেওয়া আদেশ লঙ্ঘন, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট, মানুষের নিরাপত্তা অচলাবস্থা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সৌদি শাসকদের সমালোচনাকে জাতীয় ঐক্যের বিপদে ফেলার মতো তুলনা করে শাসকদের মৌলিক আইনগুলোকে স্থগিত করার কথা বলা হয়েছে। এসব সংগৃহীত বিষয়গুলো অস্পষ্ট ও সৌদি কর্তৃপক্ষের মাধ্যমে শাস্তি দেওয়ার নির্দেশ রয়েছে। এদিকে সমালোচনা করার দায়ে প্রখ্যাত মানবাধিকার কর্মী আবদুল্লাহ আল হামিদ এবং মোহাম্মদ আল কাতালিনকে যথাক্রমে 11 ও 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক মানবাধিকার কর্মী এসলাম কেশকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে। মানবাধিকার ও সংস্থা বিষয়ক জাতিসংঘের স্পেশাল রেপিডিয়ার গত মে মাসে সৌদি আরব সফর শেষে জাতিসংঘের বিশেষ অধিবেশনে বলেন, দেশটিতে সন্ত্রাসবাদের এ ধরনের বিস্তৃত সংজ্ঞার মধ্যে মানবাধিকার রক্ষাকর্মী, ব্লগার, সাংবাদিক ও অন্যান্য শান্তিপূর্ণ সমালোচকদের ফেলে হচ্ছে। 2014 সালে সন্ত্রাস বিরোধী আইন ও অন্যান্য জাতীয় নিরাপত্তার বিধানের ধারাবাহিকতায় এ ধরনের চরম শাস্তিমূলক বিধান করা হয়েছে, যা আগে সমালোচিত হয়েছে। সন্ত্রাসবাদের এ ধরনের অস্পষ্ট সংজ্ঞা ব্যবহার করে গত বছর শিয়া সংখ্যালঘু নেতা নিমর বাকির আল নিমরকে ফাঁসি দেওয়া হয়, যিনি রাজতন্ত্রের পরিবর্তে নির্বাচন দাবি করেছিলেন।